নেক্সট কোয়েশ্চন কি ছিল? যে সিঙ্গেল ফেজ অর্থাৎ এক ফেজ 230 হলে আর থ্রি ফেজ ভোল্টেজ 440 কেন? তো এটা একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। একটু দেখো যে তিনটা ফেজ ধরলাম, যে এখানে এই একটা ফেজ, এই একটা ফেজ এবং এখানে আর একটা ফেজ, তিনটা ফেজ আমি চিহ্নিত করলাম এ বি সি। তিনটে ফেজকে আমি চিহ্নিত করলাম, প্রত্যেকটা ফেজের দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি করে। কত ডিগ্রি? 120 ডিগ্রি করে। এই একটা ফেজ, আমাদের সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত? 230 ভোল্ট। যদি এটা 230 ভোল্ট হয়, এটা হচ্ছে 230 ভোল্ট, এটা 230 ভোল্ট। আর যদি ফেজ টু ফেজ হয়, ফেজ টু ফেজ ভোল্টেজ কত? আমরা এর আগে অ্যাভোমিটার দিয়ে পরিমাপ করছি যে ফেজ টু ফেজ ভোল্টেজ কত, 380 থেকে 90 বা 440 এরকম হয়। তাহলে এখানে ফেজ টু ফেজ ভোল্টেজ 400 ভোল্ট। একটা বিষয় ভালো করে খেয়াল রাখো, এই অংশটা আমি দিলাম না। ধরে নিবা যে এখানে একটা ফেজ আছে, এই ফেজটা আমি চিহ্নিত করে দিলাম, এই ফেজটা 120 ডিগ্রি, কারণ প্রত্যেকটা ফেজে 120 ডিগ্রি পর পর অবস্থান করে। এই চিত্রটাকে আমি ঘুরাই নিয়ে আসি, উল্টায় নিয়ে আসি, এরকম থাকলে আমি এরকম করে উঠাবো, তাহলে কিরকম হবে চিত্রটা? এরকম হবে কিনা? এরকম হবে না। এখন আমি এটাকে, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে একটা ফেজ আমার কত? 230 ভোল্ট। আচ্ছা, যদি 230 ভোল্ট হয়, আমি এটাকে দুই ভাগে বিভক্ত করব। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করলাম। তাহলে একটা কোণ আমার কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো, অর্থাৎ 60 ডিগ্রি করে দুই ভাগে বিভক্ত করলাম। তো আমি এটাকে বরাবর টেনে দিলাম, এই কোণটা আমার কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি, এবং এই কোণটা হয়ে গেছে আমার 30 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। এটাকে আমি এ দিলাম, এটা হচ্ছে এ দিলাম, যেহেতু আমার 120 ডিগ্রি পুরো কোণটা দুই ভাগে বিভক্ত করার পর এটা এ। তাহলে আমি এ করে লিখতে পারি, যদি এ ইকুয়াল 1 হয়, এখানে 1 হয়, তাহলে কি কি 1 যোগ করলে 2 হয়, করতে পারি না? পারলাম। এখানে আসলো যে আমরা একটা সূত্র জানি, কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। cos θ ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। cos θ ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। তো আমি একটু ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনটা আছে ভেক্টরিক্যাল আর ক্যালকুলেশন, এটা সাধারণ করে ক্যালকুলেশন না, আপনারা সাধারণ ক্যালকুলেশন নেবেন না। এখানে ভূমি আমার কত? এ, তাই না? তাহলে আমি এ রাখলাম, অতিভুজ আমার কত? অতিভুজ 230, 230 এখানে রাখলাম। আচ্ছা, যদি আমি এটাকে এদিক দিয়ে নিয়ে আসি, বা আমি যে থিটাটাকে সরাসরি এখানে রাখি, থিটা ইকুয়াল টু cos 30 গুণন 230, আর উপরে কি গেল আমার? এ, এখানেই থাকলো, তাই না? এখন আমি সাইড দিয়ে যোগ করব, যে cos, যে cos 30 এর মান কত? রুট ওভার 3/2, রুট ওভার 3/2। যদি আমি থিটাটা এখানে রাখি, এটা এখানে রাখলাম, বা রুট ওভার 3/2 এর মান কত? 1.732। রুট ওভার 3/2 মানে তো 1.3, শুধু 3 মান, এটা পরে বসাবো, এখন বসাবো না, এদিক দিয়ে নিলাম। যদি আমি থিটা একটা এখানে রাখি, এর মান আমার জানি 2 cos 30, এর মান রুট ওভার 3/2 গুণন আছে 230, এই 2 কাটা থাকতেছে। এদিক দিয়ে আমি করবো, যেহেতু জায়গা নাই, এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে এখানে রুট ওভার 3 গুণন 230, রুট 3 মান কত? 1.732 গুণন 230। যদি আমি এটাকে গুণ করি, তাহলে মানটা আসতেছে 398.5, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 400 ভোল্টেজ লেখা যায়। আর একটা বিষয় সবাইকে বলে রাখি, যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অনুযায়ী আমাদের সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত হবে? সিঙ্গেল ফেজ ভোল্টেজ 220 থেকে 230 ভোল্ট, এবং থ্রি ফেজ ভোল্টেজ দেওয়া আছে, থ্রি ফেজ ভোল্টেজ 400 ভোল্ট। তো ঠিক এভাবে 400 ভোল্টটা বাড়ে আসে ভেক্টরিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী। তো আপনারা দেখবেন যে সিঙ্গেল ফেজ ভোল্টেজ 230 হয়, আর সিঙ্গেল ফেজ ভোল্টেজ 230 হলে থ্রি ফেজ
400 কেন কারণ থ্রি ফেজ তো আছে 690 হওয়ার কথা 400 কিভাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এরপর আমরা নতুন কোন কাজ নিয়ে আলোচনা করব